বাংলায় প্রায় 35 থেকে 40টা বিডিও অফিসে আংশিক নমিনেশন হয়েছে সন্ত্রাসের কারণে, আর 25টা বিডিও অফিস ঘিরে রেখে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। 73,000 আসনের মধ্যে আজকে উইথড্র শেষ হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন মিনিমাম 12-14-15 হাজার আসনে একটা দলের প্রার্থী আছে, অর্থাৎ মমতা ব্যানার্জি আর তার ভাইপোর যে পারিবারিক কোম্পানি, সেই কোম্পানির প্রার্থী ছাড়া অন্য কেউ প্রার্থী নেই। এর জন্য দায়ী হচ্ছে রাজীব সিনহার নেতৃত্বে ক্লিব অপদার্থ নির্বাচন কমিশন। আমরা এর আশঙ্কা করেই ডিসেম্বর মাস থেকে লিগেল ব্যাটল শুরু করি। রাজ্য ভারতীয় জনতা পার্টি আমাকে দায়িত্ব দেয় পিটিশনার হিসেবে। আমি প্রথমেই রিজার্ভেশন নিয়ে বলেছিলাম, সেক্ষেত্রে হাইকোর্ট সরাসরি অর্ডার না দিলেও হাইকোর্ট বলেছিলেন যে রিজার্ভেশন নিয়ে বিজেপির করা বা পিটিশনার শুভেন্দু অধিকারীর করা অভিযোগ সঠিক বলেছিলেন। নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য সেন্ট্রাল ফোর্সেস এবং অন্যান্য যে দাবিগুলো আছে এগুলো নির্বাচন বিধি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলে আপনি হাইকোর্টে আসতে পারেন। নির্বাচনের বিধি যেদিন নির্বাচন যেদিন 9 তারিখে ঘোষণা হয়েছে সেদিনই আমি হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্ট 10 তারিখে একটা অবজারভেশনও 9 তারিখেই বিকালে একটা অবজারভেশন দিয়ে রাজ্য সরকারকে এবং স্টেট ইলেকশন কমিশনকে প্রথম সতর্ক করেছিল। তারা সোনার পাত্র নয়, এরা এখানে কোর্ট মানে না, সংবিধান মানে না। না মানার ফলে আমি বাধ্য হয়ে আবার পিটিশন করি যে আপনার অর্ডার সেন্সিটিভ ডিস্ট্রিক্টগুলোতে আপনি যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট বলেছেন, রিড্রেসাল সেল চালু করতে বলেছেন, সিসিটিভি ফুটেজকে সংরক্ষণ করতে বলেছেন, এগুলো মানছে না। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্ট, তারা স্পেসিফিক জাজমেন্ট দেন যে রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টে প্যারামিলিটারি ফোর্স 48 ঘন্টার মধ্যে ডিপ্লয়েড করতে হবে। যত সময় বাড়ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সন্ত্রাসের মাত্রা তত সীমা ছাড়াচ্ছে। আপনারা প্রত্যেকে গত 4-5 দিন কি অবস্থা, এখনো অত্যাচার করছে, এখনো বাড়ি থেকে তুলে নিয়ে এসে নমিনেশন উইথড্র করানোর কাজ বিভিন্ন জায়গায় চলছে, যাকে হাতের কাছে পাচ্ছে, না পেলে তার স্বামীকে দিয়ে স্ত্রীকে বলাচ্ছে, স্ত্রীকে আটকে স্ত্রীকে দিয়ে স্বামীকে বলাচ্ছে। পশ্চিমবাংলার এই একটা সাধারণ নির্বাচনকে নিয়ে যে কাণ্ডটা এখনো পর্যন্ত চলছে এবং পুলিশ যে নীরব দর্শক বলবো না, ক্যাডারের ভূমিকা নিয়েছে, এর ফলে প্রধান বিচারপতি চেয়েছিলেন যে 48 ঘন্টার মধ্যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করো। আপনি দেখবেন ফুলচাঁদ শেখের মার্ডারের পরে আমাদের কোচবিহারের দিনহাটার বিজেপি কর্মী সহ মোট 8 জন মার্ডার হয়েছে এখন অবধি, তার মধ্যে 7 জন হয়েছে প্রধান বিচারপতির সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করার অর্ডারের পরে। যদি দ্রুততার সঙ্গে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চকে সম্মানিত স্টেট ইলেকশন কমিশন, তাহলে এতগুলো লোক, রাজবংশী সংখ্যালঘু, এত গরিব মানুষের প্রাণ যেত না এবং কোচবিহার চোপড়া বা ভাঙড়ে এই অবস্থা হতো না। রাজ্য সরকার তার সমস্ত রকম লজ্জার মাথা খেয়ে তারা বরাবরই সুপ্রিম কোর্টে যান, রিক্রুটমেন্ট স্ক্যামে চোরেদের মাচানোর জন্য যান, বিরোধী দলনেতাকে জেলে পোরার জন্য যান, আর যেভাবে মেধাযুক্ত লোকেদের বঞ্চিত করে চাকরি লুট করেছেন, ঠিক একইভাবে চটি পড়া পুলিশ দাঁড় করিয়ে পঞ্চায়েত ভোটটা লুট করার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির জাজমেন্টকে রক্ষার জন্য আজকে সুপ্রিম কোর্টে গেছিলেন ঢাক ঢোল কাড়া না কাড়া বাজিয়ে। আমি সুপ্রিম কোর্টের আজকে অবসরকালীন বেঞ্চকে কৃতজ্ঞতা জানাব, কৃতজ্ঞতা জানাব অন বিহাফ অফ বি পিটিশনার নাম্বার 1 আমি ছিলাম, আমি ক্যাভিয়েট করে রেখেছিলাম, কারণ আমি আগেই জানতাম আনন্দের কিছু নেই। মমতা ব্যানার্জির অভ্যাস আমি চিনি, তিনি শেষ পর্যন্ত যাবেন, ও লাজ লজ্জা নেই, যার দোকান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, মমতা ব্যানার্জি সেটাই।
নন্দীগ্রামে হেরে তারপরে ভবানীপুর থেকে জয়ন্ত লোক শোভনদেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। অত লজ্জার মাথা যে অনেক আগে খেয়েছেন সবাই জানে। এই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, আমার লয়ার সিনিয়র লয়ার হরিশ সালভেজির কাছে আমি কৃতজ্ঞ, ব্যস্ততার মধ্যেও তিনি আমার কেস নিয়েছেন, ভারতীয় জনতা পার্টির কেস নিয়েছেন। মনিন্দর সিংজি সিনিয়র লয়ার তার কাছে আমি, আপনি সব দলের মাঝখানে থাকবেন, আপনি এসেছেন কেন সুপ্রিম কোর্টে সেন্ট্রাল ফোর্স আটকাতে, আপনি এসেছেন কেন? 2013-তেই মীরা পাণ্ডে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে এই মহিষী নারী সেন্ট্রাল ফোর্স নিয়ে এসেছিলেন 400 কোম্পানি, আর রাজীব সিনহার মতো একটা ক্লিব অপদার্থ দলদাসে পরিণত হওয়া স্টেট ইলেকশন কমিশনার তিনি গেছিলেন সুপ্রিম কোর্টে, যে থাপ্পড়টা আজকে খেয়েছে লিগাল থাপ্পড়। যেভাবে সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ আমাদের সিনিয়র লয়ার হরিশ সালভেজির নেতৃত্বে আর্গুমেন্ট শোনার পরে যে জাজমেন্ট দিয়েছে অ্যাজ এ পিটিশনার নাম্বার 1, আই হার্টিলি ওয়েলকাম দিস জাজমেন্ট। সেফ ডেমোক্রেসি এবং নো ভোট টু মমতা, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের আজকে প্রত্যেকটা যে মানুষের আওয়াজ। আজকে সুপ্রিম কোর্ট, পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গে যে রক্তস্নাত হচ্ছে, পঞ্চায়েত দখল করো 5 বছর লুটে খাও, এই জায়গায় সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে আমি অত্যন্ত খুশি। এবারে বাকি মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে, সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট সব বুথে সব এরিয়াতে হবে কিনা, সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখবে কিনা। আমি আশ্বস্ত করতে চাই পশ্চিমবাংলায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের, আমাকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অপশন দিয়েছে যে আপনি যে কোনো সময় আসতে পারেন যদি ইমপ্লিমেন্টেশন না হয়। গতকালই আমি কন্টেম্প পিটিশন করেছিলাম লিভ গ্রান্টেড, আগামীকাল শুনবেন বলেছেন। আমি প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট, সিসিটিভি কভারেজ, ভোট থেকে কাউন্টিং পর্যন্ত সুস্থ গণতা, যে কটা আসনে ভোট হবে আমার ধারণা 73,000-এর মধ্যে 50-55,000 আসনে হয়তো ভোট হবে, বাকি আসন লুট করে নিয়েছে। প্রত্যেকটা দিন সেন্ট্রাল ফোর্সকে ঠেকিয়ে হাইকোর্টের সময়, সুপ্রিম কোর্টের সময়, এইসব করতে 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 যতটা পেরেছে লুটে নিয়েছে। লুটেরা পার্টি, পরিবারের পার্টি, চুরি ছাড়া আর দ্বিতীয় কোনো যার এজেন্ডা নেই, পিসি ভাইপোর বাইরে যাদের কোনো ক্ষমতা অস্তিত্ব নেই, যতটা পেরেছে, বাকি যেটুকু রক্ষা হয়েছে সেখানে যাতে ফ্রি অ্যান্ড পেয়ার ভোট হয়, প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার করতে পারেন, সব রাজনৈতিক দল সমান অধিকার নিয়ে সভা সমিতি মিছিল ইত্যাদি করতে পারেন, নির্বাচনের আগে রুটমার্চ যাতে হয়, নির্বাচনের দিন যাতে বুথ লুট না হয়, স্ট্রং রুম যাতে সেন্ট্রাল ফোর্সের পাহারায় থাকে সিসিটিভি মনিটারিংয়ে, কোথাও যাতে পিসি ভাইপো আর আইপ্যাকের লোকেরা ব্যালট বাক্স পরিবর্তন না করতে পারে, গণনার দিন যাতে মেরে বের করে দিতে না পারে 2021-এর বিধানসভা ভোটের মতো, তার জন্য ভারতীয় জনতা পার্টি এবং পিটিশনার 1 শুভেন্দু অধিকারী শেষ দিন পর্যন্ত 11 জুলাই, যতক্ষণ না শেষ ব্যালট গণনা হচ্ছে, অতন্দ্র প্রহরীর মতো, মোদিজির একজন সেবক সৈনিকের মতো, চৌকিদারের মতো কাজ করে যাব। বলুন, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এখানে বিপুল সংখ্যক অফিসার পৌঁছেছে গত সপ্তাহে, এটা নিয়ে সংবাদ মাধ্যমকে ভাবার দরকার নেই। পশ্চিমবঙ্গ পুলিশ রিসড়া, শিবপুর, ডালখোলা, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর, এনআইএ দাড়ি ভিট, এনআইএ কে এফআইআর কপি কাগজপত্র দেয়নি বলে এনআইএ 2 দিন আগেই কলকাতা হাইকোর্টে গেছে, এবং এনআইএর বিপুল সংখ্যক সুপার মাই ইনফরমেশন বড় টিম পশ্চিমবঙ্গে ডিপ্লয়েড করেছে তারা, যাতে এনআইএ কে কোর্টের মাধ্যমে দেওয়া প্রত্যেকটা ইনভেস্টিগেশন ঠিকঠাক করে হতে পারে, এবং মমিনপুর ইকবালপুরের মতো যাতে গুন্ডারা দেশবিরোধী শক্তি তারা শিক্ষা পায় তার ব্যবস্থা নেওয়া উচিত।